আজকে আমরা আলোচনা করব পাচিনকোর এপিসোড থ্রি নিয়ে। পাচিনকোর এপিসোড থ্রি শুরুতে দেখানো হয় 1989 টাইম, যেখানে সুঞ্জয় তার ভাবিকে মেডিসিন দিতে যায় আর মেডিসিন দিতে গিয়ে দেখে তার ভাবি মারা গেছে। তো তার ভাবির ফিউনারলে সুঞ্জয় সহ সুঞ্জয়ের ছেলে আর সোলমনে উপস্থিত ছিল। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাক হয় সুঞ্জয়ের ঋতুতে। ইতিমধ্যে সুঞ্জয় আর হাংসু কয়েকবার অন্তরঙ্গ হয়, যার ফলে সুঞ্জয় প্রেগনেন্ট হয়ে পড়ে। এরপর সুঞ্জয় প্রেগনেন্সির অবস্থা জানাতে হাংসু অফিসে যায়, কিন্তু সেখানে হাংসুকে দেখতে পায় না। এরপর একজন মাছ ব্যবসায়ীর কাছে হাংসুর খোঁজখবর জিজ্ঞেস করতে থাকে। মাছ ব্যবসায়ী বলে সে জাপানে গেছে এক সপ্তাহের জন্য আর মনে হয় না আর ফিরবে। এটা শুনে সুঞ্জয় টেনশন করতে থাকে। এরপর সুঞ্জয় নিয়মিত মাছের বাজারে আসে হাংসুর খোঁজখবর নেওয়ার জন্য। একদিন হঠাৎ হাংসু আবার ফিরে আসে। হাংসুকে দেখে সুঞ্জয় অনেক খুশি হয়ে যায়। এরপর তারা জঙ্গলে দেখা করতে যায়। হাংসু সুঞ্জয়কে একটা ওয়াচ গিফট করে, কিন্তু সুঞ্জয় বলে আমি তো গরিব টাইম টেবিল কিছু বুঝি না। তখন হাংসু বলে তুমি অনেক স্মার্ট গার্ল, তুমি শীঘ্রই এটা শিখে ফেলবে। এরপর সুঞ্জয় হাংসুকে বলে আমি প্রেগনেন্ট। এটা শুনে হাংসু অনেক খুশি হয়ে যায়। সেই বলে তুমি আমার ছেলে মা হতে চলেছ, এর চেয়ে খুশি সংবাদ আর কী হতে পারে। তখন সুঞ্জয় বলে যদি মেয়ে হয় তাহলে খুশি হবে না? হাংসু তখন বলে অবশ্যই হব, আমি আমার মেয়েকে সুন্দর সুন্দর ড্রেস কিনে দেব। এরপর সুঞ্জয় বলে মা আমার মেয়ের সম্বন্ধ দেখতেছে, তুমি মার কাছে বিয়ের প্রপোজাল পাঠাও। তখন হাংসু বলে আমার ওয়াইফ আছে, তিনটা মেয়েও আছে জাপানে, একটা বিজনেস ডিলের কারণে বিয়েটা করতে হয়েছিল, কিন্তু আমি আমার ওয়াইফকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি সুঞ্জয়। আমি তোমাকে একটা বড় ঘর কিনে দেব, সে ঘরে তুমি তোমার আমার সন্তানকে আর তোমার মাকে নিয়ে থাকবে, সেখানে আমি তোমাদের সব কিছু দিব, আশা করি কোনো সমস্যা হবে না, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এরপর সুঞ্জয় হাংসুর মধ্যে কথাকাটে কাটাকাটি হয় আর হাংসু রেগে গিয়ে বলে তোমার বাবা ল্যাংড়া ছিল আর ল্যাংড়ার মেয়েকে কেউ বিয়ে করবে না, এই ভেবে তুমি এতদিন ধরে আমার সাথে প্রেমের অভিনয় করেছ আর ভেবেছ আমাকে বিয়ে করবে। সুঞ্জয় বলে খবরদার আমার বাবাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। এটা বলে সুঞ্জয় কাঁদতে কাঁদতে সেখান থেকে জড়িয়ে যায়। এরপর সিন শিফট হয় 1989। সুঞ্জয় তার মৃত ভাবির কাপড় গোছাচ্ছে। কাপড় গোছানোর ফাঁকে সুঞ্জয় সোলমনকে বলে তোমার ওই দেবীটার কী খবর, ওই মহিলাটাকে জমি বিক্রি করতে রাজি হয়েছে? তখন সোলমন বলে দাদি তোমাকে আর কী বলবো, ওই মহিলাটা যে জেদি সে কিছুতেই তার বাড়ি বিক্রি করতে রাজি হচ্ছে না। এ বাড়ি নিয়ে নাকি তার অনেক স্মৃতি আছে, তাই সে এ বাড়ি কখনো বিক্রি করবে না। এরপর সুঞ্জয় বলে মানুষ কেন অতীতে স্মৃতি নিয়ে পড়ে থাকে আমি বুঝি না। এটা শুনে সুলমন তখন বলে দাদি তুমি আমার সাথে ওই মহিলার বাড়িতে চলো, তুমি যদি কথা বলো আমার মনে হয় ওই মহিলাটা ঠিকই রাজি হয়ে যাবে। এরপর সুলমন আর সুঞ্জয় ওই মহিলাটার বাড়িতে যায়। মহিলাটার বাড়িতে যেয়ে সুঞ্জয় মহিলাটার সাথে কথা বলতে থাকে কোরিয়ান খাবার দাবার আরও অনেক কিছু নিয়ে। কথা বলতে বলতে তাদের মধ্যে ভালোই খাতিরদারি হয়ে যায়। এরপর সুলমন অফিসে চলে আসে। অফিসে চলে আসলে সুলমনের বস সুলমনকে বলে তুমি তো চমৎকার কাজ করেছ, দাদিকে দিয়ে ওই মহিলাটাকে পটিয়ে ফেলেছ, তিনি জমি বিক্রি করতে রাজি হয়েছে, আজকে তো অফিসে পার্টি হবে পার্টি। সুলমনদের অফিসে পার্টি হচ্ছে। এই সময় সুলমনের ফোনে হেনার ফোন আসে। হেনার সাথে কথা বলতে বলতে সুলমন একসময় শুনে হেনা অনেক জোরে কাঁদতেছে। তখন সুলমন হেনাকে জিজ্ঞেস করে তুমি কি অসুস্থ? হেনা কিছু বলতে যাবে, তখনই সুলমনের বস এসে ফোনটা কেটে দেয় আর বলে চলো পার্টি করি। এরপর সিন শিফট হয় সুঞ্জয়ের অতীতে। সুঞ্জয়দের গ্রামে একটা নতুন লোক এসেছে, এই লোকটার নাম হচ্ছে আইজ্যাক। আইজ্যাক পেশায় একজন খ্রিস্টিয়ান ধর্মচারী। সে সুঞ্জয়দের গ্রামের একটা চার্চে পাদ্রী হিসেবে কাজ করার জন্য এসেছে। নৌকা থেকে নেমে আইজ্যাক স্থানীয় লোকদের জিজ্ঞেস করে আপনারা আমাকে বলতে পারবেন এই গ্রামের চার্চটা কোথায়? তখন লোকেরা বলে আপনি 40 মিনিট হাঁটলে চার্চ পেয়ে যাবেন। এই সময় আইজ্যাককে দেখে মনে হয় সে অসুস্থ, কারণ সে ঠিকমতো হাঁটতে পারছে না। যাই হোক, প্রতিমধ্যে হাংসুর সাথে আইজ্যাকের দেখা দেয়। এদিকে সুঞ্জয় বাড়ি চলে আসে। বাড়ি এসে সে তার মাকে প্রেগনেন্সির কথা বলতে যাবে। তখনই সুঞ্জয় দেখে আইজ্যাক তাদের বাড়ির উঠানে মাথা ঘুরে পড়ে আছে। এরপর সুঞ্জয় তার মা আইজ্যাককে ধরে বাসার ভিতরে নিয়ে যায়। পরের দিন সুঞ্জয় তার মাকে প্রেগনেন্সির কথা জানে। তার মা এটা শুনে খুব ভেঙে পড়েন। এরপর সুঞ্জয় মা সুঞ্জয়কে বলে কে এই ছেলে, সে কি তোমার সাথে জোর বস্তি করে এসব করছে? সুঞ্জয় বলে না মা।
তখন সঞ্জার মা বলে, তো এই ছেলেকে এখন তোমাকে বিয়ে করবে? সঞ্জা বলে, না ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এরপর সঞ্জা তার মাকে সরি বলে। আর এদিকে পাশের ঘর থেকে আইজ্যাক মা মেয়ের সব কথা চুপচাপ শুনছিল। যাই হোক, সঞ্জার মায়ের শ্যামা শুশ্রূষা পেয়ে কিছুদিন পর আইজ্যাক পুরোপুরি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে একদিন আইজ্যাক সঞ্জার মাকে বলে, আন্টি আপনাদের অনেক কষ্ট দিয়েছে, এখন আমার যাবার পালা, আপনি কি একটা গাড়ি রেখে দেবেন, আমি চার্জে চলে যাব। তখন সঞ্জার মা বলে, এখানে তো গাড়ি ঘোড়া পাবে না, আমি সঞ্জাকে বলে দিচ্ছি, সে তোমাকে নিয়ে যাবে। এরপর সঞ্জা আইজ্যাককে নিয়ে চার্জের উদ্দেশ্যে রওনা দেয়। নদীর ঘাটে এসে সঞ্জা আর হাংসুর চোখাচোখি হয়ে যায়। হাংসু সঞ্জাকে দেখে সে আইজ্যাকের সাথে আছে, এটা দেখে সে রাগে ফুসফুস করতে থাকে। এরপর সঞ্জা হাংসুকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর আইজ্যাক আর সঞ্জা একটা রেস্টুরেন্টে আসে লাঞ্চ করতে। খেতে খেতে আইজ্যাক সঞ্জাকে বলে, সঞ্জা আমি জানি তুমি প্রেগনেন্ট, একজন সিঙ্গেল মাদারের জন্য বাবা ছাড়া সন্তান লালন পালন করা অনেক কষ্টের, সমাজ অনেক কথা বলবে, তুমি একা এই দায়িত্ব পালন করতে পারবে না, তুমি বরং কোনো নিঃসন্তান দম্পতির কাছে তোমার সন্তানকে দত্তক দিয়ে যাবো। সঞ্জা তখন বলে, এই সন্তান আমি কাউকে দেব না, দরকার হলে আমি নিজে না খেয়ে থাকবো, কিন্তু আমার সন্তানকে অভাব বুঝতে দিব না, ও যখন জন্ম নেবে তখন আমি তাকে একটা প্রমিস করবো, যেরকম আমার বাবা আমাকে প্রমিস করেছিল। আমি তাকে প্রমিস করবো যে আমি আমার সন্তানকে পৃথিবীর কোনোজন থেকে বাঁচাবো, প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার সন্তানের গায়ে একটা আচরণ রাখতে দেব না। এরপর আইজ্যাক সঞ্জাকে সরি বলে আর বলে, তুমি কি কোনোদিন তাকে বলতে পারবে? সঞ্জা কাঁদতে কাঁদতে বলে, জানি না কিন্তু আমি চেষ্টা করব। এরপর আইজ্যাক সঞ্জাকে বিয়ে প্রস্তাব দেয়। আর এই সিন এখানে শেষ হয়। এরপর সিন শিফট হয় 1989। সঞ্জা চলে আসে তার ছেলের সাথে দেখা করতে। এই সময় সঞ্জাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। এটা দেখে তার ছেলে বলে, মা তোমার কী হয়েছে? সঞ্জা তখন বলে, বাবা আমার এখানে আর ভালো লাগছে না, আমি আবার কোরিয়ায় ফিরে যাব। আর এর মতো নিয়ে এপিসোড 3 শেষ হয়ে যায়। আজকে এতটুকুই। আপনাদের যদি এই ড্রামার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাচিনকোর পরবর্তী এপিসোডগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। টিল দেন, আল্লাহ হাফেজ।